আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আন্দোলনে মৃত সাতশো পঞ্চাশ কৃষকের পরিবারকে তিন লক্ষ টাকা করে অনুদান তেলেঙ্গানা সরকারের চাপে কেন্দ্র দ্রুত কৃষি বিল বাতিল করতে চাইছে মোদী সরকার চব্বিশ নভেম্বর বসছে মন্ত্রিসভার বৈঠক কাছাড় জেলার মহাদেবটিলা শিবস্থান ধ্বংসের ঘটনায় খুবের পারত চড়ছে উত্তর কাঠিগোড়ায় এলাকা পরিদর্শন বন বিভাগ পুলিশের যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার পরামর্শ পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের শ্রীগৌরীর টিআর কলেজে ষাটতম জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপন বদরপুর পুরসভা চত্বরে পড়ে রয়েছে শহরের জন্য বরাদ্দ বারোটি ট্রাইসাইকেল লরিতে অন আর্মি ডিউটি লিখে পনেরো লক্ষের সুপারি পাচারের চেষ্টা ধৃত দুই বিজেপির পূর্ণাঙ্গ জেলা কমিটি নভেম্বরেই বললেন খাচার বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় কৃষি বিল রোধ নিয়ে বিরোধীরা চাঙ্গা হয়ে উঠছে কৃষকদের আন্দোলনকে গুরুত্ব না দেওয়ায় মাথা নত করতে হলো মোদীকে বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি শতু রায় এবং সর্বশেষ খবরটি হলো মুদির দম্বের পতন হয়েছে বললেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা কিষান বিজয় দিবস কংগ্রেসের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত কৃষি আইন প্রত্যাহারের পর এবার নতুন চাপে কেন্দ্র এক বছর ধরে চলে আসা কৃষক আন্দোলনে মৃত কৃষকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে এবার সুর চড়াচ্ছে বিরোধীরা শুধু চাপ বাড়ানোই নয় সদ্য বিজেপির বিরোধী শিবিরে নাম লেখানো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর ঘোষণা করে দিয়েছেন তিনি রাজ্য সরকারের তরফে কৃষক আন্দোলনে মৃত সব কৃষকের পরিবারকে তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত এক বছর ধরে যে বিক্ষোভ চলে আসছে তাতে অন্তত সাতশো কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করে এসেছে কৃষক সংগঠনগুলি বিরোধী দলগুলির তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী যখন ভুল শিকারি করে নিলেন তখন এই মৃত কৃষকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হোক গতকালই তৃণমূলের তরফে সুখেন্দ্র শেখর রায় দাবি করেছেন প্রত্যেক মৃত কৃষকের পরিবারকে বিশ লক্ষ টাকা করে সাহায্য করুক সরকার বিজেপির সাংসদ বরুণ গান্ধী বলেছেন সরকারের উচিত সাতশো মৃত কৃষককে এক কোটি টাকা আর্থিক সাহায্য করা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দিয়েছেন মোদী সরকারের উচিত প্রত্যেক মৃত কৃষকের পরিবারকে অন্তত পঁচিশ লক্ষ টাকা করে অনুদান দেওয়া শুধু কেন্দ্রের কাছে দাবি জানিয়েই থেমে থাকেননি তিনি নিজের রাজ্য সরকারের তরফে শহীদ কৃষকদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণাও করেছেন কেসিআর সেই সঙ্গে তার হুঁশিয়ারি প্রয়োজনে এর জন্য কেন্দ্রীয় স্তরে বড় ভূমিকা নিতে চান তিনি পরবর্তী খবরটি হলো লরির সামনে অন আর্মি ডিউটি লিখে সন্দেহজনক বার্মিজ সুপারি পাচারের চেষ্টা তবে বাজারিসোড়া থানা এলাকার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ কর্মীদের তৎপরতায় ধরা পড়েছে প্রায় পনেরো লক্ষ টাকার সন্দেহজনক বার্মিজ সুপারি আটক করা হয়েছে লরি চালক ও তার সহযোগীকে দ্রুত চালকের নাম হলো দিলীপ কুমার বাড়ি বিহারের পাটনা জেলার গোপালপুর থানা এলাকার খানাউজি গ্রামে সহচালক অর্জুন সরকারের বাড়ি ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার গান্ধী গ্রামে এমরমে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শিল জানান শনিবার দিনের বেলা চুরাইবাড়ি ওয়াচ পোস্টের সামনে নাকা চেকিং চলাকালে একটি ট্রাক ত্রিপুরা থেকে আসে লরিটির সামনে অন আর্মি ডিউটি লেখা ছিল তবে সন্দেহ হওয়া এই ট্রাকটি চেকিং করেন পুলিশ কর্মীরা তখন পঁচাত্তর বস্তা সন্দেহজনক বার্মি সুপারি উদ্ধার হয় পরবর্তী খবরটি হল যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার পরামর্শ পদ্মশ্রী রবি নানের শ্রীগৌরী টি আর কলেজের ষাটতম জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপন অনিয়মিত খাওয়া দাওয়া সহ বধ অভ্যাসের কারণে আজকাল বেশিরভাগ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন মারণবেদিক বেদিক ক্যান্সার থেকে বাঁচতে হলে বধ অভ্যাস ছাড়তে হবে এছাড়াও শারীরিক পরিশ্রম একজন মানুষের জন্য খুবই জরুরি নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম ছাড়াও খেলাধুলা করলে অনেক ক্ষেত্রে রোগ থেকে বাঁচা যায় শনিবার শ্রীগৌরীর আল্লামা তৈবুর রহমান কলেজে ষাটতম জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথাগুলো বলেন পদ্মশ্রী ডক্টর রবি খান্নান অনুষ্ঠানের মুখ্য অতিথি পদ্মশ্রী ডক্টর রবি কান্নান বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ও যুব সমাজকে বিশেষ করে নেশা থেকে দূরে থাকার পরামর্শ দেন এছাড়া ক্যান্সারের বিষয়ে সমস্ত খুঁটিনাটি তত্ত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন তিনি ডক্টর কান্নান বলেন খাওয়া দাওয়া ও বধ অভ্যাসের কারণে এখন বেশিরভাগ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন টাকা খরচ করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ডেকে আনছেন মানুষ এইসব নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি ডক্টর কান্নান বলেন ক্যান্সারের মুখ্য কারণ হল নেশা নেশা স্বাস্থ্যের পক্ষে হানিকারক তা জানা সত্ত্বেও কেন মানুষ নেশা করে নিজের জীবনকে নষ্ট করেন এবং একজনের মানুষের জন্য গোটা পরিবারকে ভুগতে হয় অনেক কষ্ট জীবনের শারীরিক পরিশ্রম একজন মানুষের জন্য খুবই জরুরি কেননা আগেকার দিনে মানুষ বেশি পরিশ্রম করতেন তাই রোগ কম হতো শারীরিক পরিশ্রমের কথা বলতে গিয়ে ডক্টর রবি কান্নান নিজের জীবনের কথা তুলে ধরলেন ছাত্রছাত্রীদের সামনে বলেন আমি ছাত্র জীবনে চার মাইল পায়ে হেঁটে চার মাইল সাইকেলে চড়ে স্কুলে যেতাম এবং নিরামিষ আহার গ্রহণ করতাম তাই এখনকার যুব বেশি করে শারীরিক পরিশ্রম সহ নিয়মিত খেলাধুলার আহ্বান জানান তিনি বলেন আগেকার দিনের আহারের মধ্যেও ঔষধি গুণ ছিল তাই আগেকার দিনের মানুষ শারীরিকভাবে সুস্থ সবল ছিলেন একটি প্রগতিশীল রাষ্ট্রের জন্য সুস্থ সবল জনসাধারণের প্রয়োজন যখনই মানুষ সুস্থ সবল থাকবেন তখনই রাষ্ট্র সুরক্ষিত থাকবে শুধু ক্যান্সারের জন্য সমস্ত ভারতবর্ষে বছরে পাঁচ লক্ষেরও অধিক মানুষ আক্রান্ত হন শুধু ক্যান্সার নয় মানুষের খাওয়া দাওয়া এবং চলাফেরার কারণে বিভিন্ন রোগ মানুষকে পাকড়াও করে ডক্টর খান্নান বলেন নিজের স্বাস্থ্য নিজেকেই দেখতে হবে নেশা করে যদি মানুষ অসুস্থ হন তার জন্য দায়ী কিন্তু সরকার নয় এটা সবাইকে মনে রাখতে হবে পরবর্তী খবরটি হলো স্বচ্ছ ভারত অভিযানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তা কতটুকু কাজে লাগছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের আবর্জনা সাফাই করতে স্বচ্ছ ভারত মিশন থেকে বদরপুর পুরসভাকে বারোটি ট্রাই সাইকেল দেওয়া হয়েছিল যেগুলোর মূল্য কয়েক লক্ষ টাকা বদরপুর শহরে এগারোটি ওয়ার্ড রয়েছে বদরপুর পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই শহরের এগারোটি ওয়ার্ডে একটি করে ট্রাই সাইকেল দেওয়া হবে তবে বদরপুরে যেসব রেজিস্টার্ড এনজিও রয়েছে তাদের হাতেই এই সাইকেলগুলো সমজে দেওয়া হবে শহরের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে আবর্জনাগুলি সংগ্রহ করে নিয়ে যাবে এজন্য ওয়ার্ডের বাসিন্দারা মাসে বিশ টাকা করে জমা দেবেন এদিকে বর্তমানে বদরপুর শহরের পুরসভার অফিস চত্বরে পুরসভার অবহেলায় হোলা আকাশে পড়ে রয়েছে ট্রাই সাইকেলগুলো ওই ট্রাই সাইকেলগুলো কবে বিতরণ করা হবে তা নিয়ে পুরসভাকে প্রশ্ন করা হলে সঠিক উত্তর পাওয়া যায়নি জানা গেছে স্থানীয় নাগরিকরা এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবরটি হল কোনো দেশেই গণ আন্দোলনের সামনে সরকার মাথা তুলে দাঁড়াতে পারেনি গণ আন্দোলনের জেরে অনেক দেশে সরকারের পতন পর্যন্ত হয়েছে কিন্তু এসব থেকে শিক্ষা না নেওয়ায় এবার কৃষি আইন নিয়ে মাথা নত করতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনটি আইন বাতিল করতে হয়েছে তাকে দেশে কৃষি আইন বাতিল প্রসঙ্গে সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেছেন জেলা কংগ্রেস সভাপতি শতু পরবর্তী খবরটি হলো মহাদেবটিলা শিবস্থান ধ্বংসের ঘটনায় কুবের পারত চড়ছে উত্তর কাঠিগোড়ায় এলাকা পরিদর্শন বন বিভাগ পুলিশের বড়াইলের অভ্যন্তরে দরলচোড়া পুঞ্জির শত বছর পুরনো মহাদেবটিলা ভাঙচুরের ঘটনা খবরে প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে প্রশাসনের কালাইন বন বিভাগ ও বিহারা পুলিশ বাড়ির কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন এদিকে চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে উত্তর কাটিগুড়ায় কুবের পারত ক্রমশই বাড়ছে জানা গেছে দরলচোড়া খাসিয়া পুঞ্জির উপরে অবস্থিত মহাদেবটিলা শিবস্থানের জমির মেয়াদি পাট্টা স্থানীয় মণিপুরীদের কাছে রয়েছে কাটিগুড়া সার্কল কার্যালয় থেকে অনেক আগেই তারা মন্দির নির্মাণের জন্য যাবতীয় সরকারি পদ্ধতি মেনে পাট্টা বের করেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী খাসি জনজাতির লোকেরা এই দেবস্থানটিকে গত সতেরো নভেম্বর গড়িয়ে দিয়েছে শনিবার নুনচড়ি ফরেস্ট বিট কার্যালয়ের কর্মীরা বড়াইলের অভ্যন্তরে গিয়ে শত বছর পুরনো বটগাছটি কাটার ব্যাপারে তদন্ত করে এসেছেন জানা গেছে ওই বটগাছের মা বৃত্তাকারে আঠারো মিটার অর্থাৎ এটা অনেক বছরের পুরনো সরকারিভাবে পাহাড়ের এই এলাকাটি বড়াইল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অন্তর্গত এই এলাকায় কোনো ধরনের গাছ কাটা পুরোপুরি নিষিদ্ধ কিন্তু জনজাতির লোকেরা পুরো বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে এদিকে দেবস্থানের ত্রিশুল শিবলিঙ্গ উপড়ে ফেলে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষেপেছেন মণিপুরী সম্প্রদায়ের মানুষরা তবে তারা আইনি পথে এগোনোর পক্ষপাতি এই নেক্ষারজনক ঘটনা নিয়ে ব্যাপক ক্ষুব প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদও পরিষদের পশ্চিম কাচার জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল জানিয়েছেন দেবস্থান গুড়িয়ে দেওয়ার ব্যাপারটি তারা সহজে ছাড়ছেন না হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের জায়গা মন্দির বা দেবস্থান কোনো বিধর্মের মানুষ যদি ভেঙে ফেলে তার উচিত জবাব দেবে ভিএইচপি পরেশবাবু আরও বলেন যারা এই গৃণ্য কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দেবস্থান পুনরায় নির্মাণ করা না হলে তারা সর্বশক্তি দিয়ে মাঠে নামবেন এর জন্য জনিত পরিস্থিতির অবনতি হলে দায়ী থাকবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়ে দিয়েছেন পরেশচন্দ্র পাল ঘটনার জন্য স্থানীয় বজরং দল সুর চড়িয়েছে দলের পশ্চিম কাচার জেলা সংযোজক অভিষেক দাস জানান দেবস্থান উপড়ে ফেলার ঘটনা কোনোভাবেই মানা যায় না আগামী এক সপ্তাহের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করে দেবস্থান পুনরায় নির্মাণ করা না হলে বজরং দলের সব সদস্য মাঠে নেমে আন্দোলন করতে বাধ্য হবেন এই আন্দোলনে সব ধরনের মানুষের সহযোগিতা চেয়েছেন অভিষেক দাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত